আয়াতটি একটু পড়ে দেখুন। অথচ আরো অবাক হবেন যে নবী বানানোর প্রশ্নে কোন ফেরেশতাকে কিন্তু নবী বানানো হয়েছে এই রকম একটি আয়াত সমগ্র কোরআনে নাই বা পাবেন না। আমাদের কপাল এতই খারাপ যে বিরাট বিরাট ইসলাম গবেষণায় গবেষকেরা রসুলকে নবীর চেয়ে বড় করে দেখিয়ে ফেলেছেন মাশাআল্লাহ। আর নব্য আরবি ভাষা জানেওয়ালা ইসলাম গবেষকরা কোনো কিছুই গবেষণা না করেই 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পেয়ে লাফালাফি শুরু করে দেয়। আমরাও ভুলে যেতে চাই যে ভাষা শিক্ষাটি মোটেই জ্ঞান শিক্ষা নয়, বরং ভাব প্রকাশের একটি নূতন বাহন মাত্র, এর বেশি নয়। আমরা অনেক সময় একটি প্রচলিত নূতন ভাষা শিক্ষার এমএ ডিগ্রিধারীকে কত বড় জ্ঞানী বলে কত বড় ভুলই না করে বসি। ভারতের এক জাদ্রেল প্রধানমন্ত্রী তার মেয়েকে এই শিক্ষাটি বারবার বুঝিয়ে দিয়েছেন যে ভাষা কেবল ভাবের বাহন মাত্র। কোরআন ফেরেশতাকে নবী বলেননি, কোরআন মানুষের মধ্যে হতে নবী নির্বাচন করেছেন, আর রসুল নির্বাচনের বেলায় কোরআন মানুষ এবং ফেরেশতা উভয়ের মধ্যে হতে নির্বাচন করেছে। দলিল রূপে আপনি দেখেলেন সূরা হজের 75 নম্বর আয়াতটি। মানব সমাজে এই জাতীয় ইসলাম গবেষকেরা পায়খানা প্রস্রাব এত বেশি করে রেখেছেন যে সমাজের সাধারণ মানুষের পাতে সুইপার তথা মেথর পর্যন্ত এই বিশাল পর্বত প্রমাণ পায়খানা পেশাব দেখে পরিষ্কার করার ভয়ে কিছু না জানার ভান করতে বাধ্য হচ্ছে। আবার অনেক সময় ভগবানকেও এই জাতীয় গবেষকেরা ভূত বানিয়ে ছাড়ছেন মাশাআল্লাহ। তবু নিজেদের দোষটি কোনো দিন অকপটে স্বীকার করেনি, করবেও না আর করেনও না। এই জাতীয় গবেষকদের মুখে আছে দার্শনিক সক্রেটিসের মতো বাণী, আর ভেতরে শয়তানের মতো আদমকে সিজদা না দেবার প্রতিজ্ঞা এবং চাপা অহংকার। প্রিয় ভক্তরা, এখন আমি তোমাদেরকে একটু এই বিষয়টা না জানালে তোমরা ভুল করতে অনেক সময় ভুলের মধ্যে পড়ে যেতে পারো। সুফিবাদের দৃষ্টিতে আমি এবং আমরা বলার রহস্য, আমি আর আমিত্ব এ দুটা কখনোই এক বিষয় নয়। যে আমি ও আমার বলে তার মধ্যে আমিত্বের তটি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এটা কিন্তু বোঝা কষ্টকর, কারণ কোন মানুষের মধ্যে আমিত্বটি আছে আর কোন মানুষের মধ্যে আমিত্বটি নাই ইহা সহজে বোঝা যায় না। আমিত্বের মধ্যে খান্নাস আছে কি নাই এটা সেই বুঝতে পারবে যার মধ্যে খান্নাস নাই। মওলানা রুমি তাই একটি চমৎকার সুন্দর এবং সূক্ষ্ম শিক্ষণীয় কথা বলেছেন এই বলে যে মনসুর হাল্লাজ বলেছেন আমি খোদা, আবার ফেরাউনও আমি খোদা বলেছে। মনসুরের দাবি আল্লাহর দরবারে গ্রহণীয় হল আর ফেরাউনের দাবি বর্জনীয় হল, কারণ ফেরাউনের দাবির মাঝে যে আমিটি আছে উহাতে তটি তথা আমিত্বটি তথা খান্নাসটি আছে, তথা খান্নাসটিকে সঙ্গে নিয়ে আমি বলেছে।
অথচ মনসুর হাল্লাদের আমিটির মাঝে তোটি নাই, তথা আমিত্ব নাই, তথা খান্নাস নাই, তথা খান্নাসটিকে বাদ দিয়ে বলেছেন। অথচ দুইজনেই মানুষ, দুইজনেই মানব শরীর নিয়ে তৈরি, দেখতে দুজনই মানুষ, কিন্তু জটিল বিষয়টি হল যে কে আমিত্বটিকে বাদ দিয়ে আমি বলছে, আর কে আমিত্বটিকে সাথে রেখে আমি বলছে। এই বিষয়টি সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি ঝানু ইসলামিক গবেষকও তাল গোল পাকিয়ে ফেলেন। তাই কিছু গবেষকেরা বলে থাকেন যে আমিও আমার বলাটাই দোষনীয়, আমার অন্যান্য বইতে এরকম কথাটি পাবেন, তবে ব্যাখ্যা দেই নাই। পরে যখন বুঝতে পারলাম যে এই কথাটির কিছুটা ব্যাখ্যা না দিলে হয়তো অনেকে ভুল করতে পারেন, অথবা ভুল মনের অজান্তেও হয়ে যেতে পারে, আমিও আমার বলার মাঝে অহংকার থাকে তখনই যখন খান্নাসটিকে সঙ্গে নিয়ে বলা হয়, আবার আমিও আমার বলার মাঝে অহংকারটি থাকে না যখন খান্নাসটিকে সঙ্গে না রেখে বলা হয়। এখন প্রশ্নটি হল কে খান্নাসটিকে বাদ দিয়ে আমিও আমার বলছে। এই বিষয়টি বুঝা সত্যি খুবই কষ্টকর, তাই মহান ওলীদের দরবারে গিয়ে কিছু শুনে তবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত। সুতরাং আমিও আমার বলার মাঝে পাইকারি ভাবে শয়তানের কথা বলাটা মোটেই সঠিক নয়, কারণ কোন ওলি যাকে ওলি বলে চিনা যায় না, অথচ ওলি যদি আমিও আমার বলেন তো উহা কখনোই শয়তানের কথা হতেই পারে না, কারণ ইহা খান্নাস বর্জিত কথা। হযরত মনসুর হাল্লাজের পীর ও মুর্শিদ হযরত জুনায়েদ বাগদাদি বলেছেন যে আল্লাহকে আমার সঙ্গে রেখে অহংকার করা যায়, নতুবা অহংকারী করা যায় না। হযরত জুনায়েদ বাগদাদি অনেক সময় মাস্তির হালে মুরিদদের সামনে বলে ফেলতেন, লাইসা ফি জুব্বাতি সিওয়াল্লাহ তাআলা, তথা এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। সুতরাং এই কথাগুলো সম্পূর্ণরূপে খান্নাস বর্জিত কথা। সুফি কবি আল্লামা ইকবাল যে খুদিকে শক্তিশালী করতে বারবার উপদেশের ভাষায় বলেছেন, সেই খুদিটি সম্পূর্ণ খান্নাস বর্জিত খুদি। খান্নাস বর্জিত খুদিকে ফেরেশতারা সবসময় পাহারা দিয়ে রাখে এবং সেই খুদির নিকট শেখার মতো অনেক কিছু আছে। সুতরাং খান্নাস বর্জিত খুদিটি তো তথা আমিটি পবিত্র, এবং এই কথাটি কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতেও বলা হয়েছে, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং তোমাদের রব বলিলেন ডাকো একা অবশ্যই জবাব পাবে। উদুনের মাসদার হল দাউন তথা ডাকা, এখানে উদুনি তথা একা ডাকা তথা খান্নাস বর্জিত ডাকা। আর যদি খান্নাসকে সাথে নিয়ে ডাকা হয় তো দুইজন হয়ে যাবে, আমি এবং খান্নাস। সুতরাং উদুনি হয়ে যায় তখন উদুনা তথা দুইজন, আমি ও খান্নাস। আমি ও খান্নাস হলে ডাকের জবাব জীবনেও পাওয়া যাবে না। আস্তাজেবের মাসদার হল আল এজাবা, আর আল এজাবাটির অর্থ হল সঙ্গে সঙ্গে জবাব পাওয়া। সুতরাং কোরআন উদুনি
একা বলেছে, উদুনা আমিও খান্নাস বলেনি, খান্নাস বর্জিত আমিটি ডাকার সঙ্গে সঙ্গে তোমাদেরকে লাকুম জবাব দেওয়া হবে। সুলতানুল হিন্দ খাসাকারি বেনওয়াজ মুরিদদের বলতেন, আমি ডাকলে সঙ্গে সঙ্গে জবাব পাই, কিন্তু তোমরা পাও না। মোরাকাবার ধ্যান সাধনায় লিপ্ত থাকো, দেখতে পাবে যেদিন খান্নাস তোমাদের ভিতর থেকে চলে যাবে, সেই দিন ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি বলেছেন, আনা সুবহানি মা জামুশানি তথা আমি সুবহানি এবং সমস্ত শান আমারই। হযরত বায়াজিদের এই কথার মধ্যে আমিত্ব নাই তথা খান্নাস নাই, সুতরাং এই আমি ও আমার বলার মাঝে সংশয় থাকার কিছুই নাই। আজ থেকে 5000 বছর আগে যখন উপনিষদে, আগেই বলে রাখি, উপনিষদের মধ্যে রাম লক্ষণ কৃষ্ণ এই দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী এইসবের কোন নাম কিন্তু তখন ছিল না। সেই যুগের মুনি যমদগ্নি মুনিও বলেছিলেন, সোহম সোহমি তিনি আমি, আমি তিনি। অবশেষে বাংলার বিখ্যাত ওলিয়ে কামেল নলতা শরীফে যার সৌন্দর্যের প্রশ্নে অদ্বিতীয় মাজার, সেই শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহর দাদা পীর হযরত ওয়ারেস করমের অন্যতম প্রধান খলিফা হযরত বেদম তার কালামে লিখে গেছেন, খুদ কশি সে কম নহি হ্যায় নূরে ইশক মে আহ কো জব্দ করনা, আত্মহত্যার চেয়ে কোন অংশেই কম নহে, প্রেমের নূরে ডুবে যাবার পর আনন্দের চিৎকারটিকে দমন করে রাখা। সুফিবাদ ব্যক্তিকেন্দ্রিক, সুফিবাদ ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, সুফিবাদ কখনোই সমাজকেন্দ্রিক নয়। কারণ খলিলের কাবায় শরীয়ত কিন্তু হেরা গুহায় মারেফত, শরীয়ত জমাতবন্দী, হেরা গুহায় একাকী ধ্যানস্থ হতে হয়। এই মহান শিক্ষাই মহানবী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন। এই সুফিবাদ এজন্যই ব্যক্তিকেন্দ্রিক যে এটা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই অপরের পক্ষে বোঝা সম্ভবপর নয়। এই সম্ভবপর নয় বলেই মহানবীকে আবু জাহেল, আবু লাহাব, উকবা সাহেব, আবদুল্লাহ এরকম অনেক কাট্টা কাফেরেরা মহানবীকে চিনতে পারেন নাই। মহানবীকে তারা চিনতে পারেন না। এই সুফিবাদের সাধনায় গুরু লাগবে এবং সেটা জাহিরি সুরতে জীবন্ত গুরুকে লাগবে। তাই বাবা জাহান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, শত নবী সাথী নহে সাথী তব নিজ পীর। সুতরাং পীরকে অবশ্যই কামেল হতে হবে অথবা কামেল গুরুর সনদ প্রাপ্ত হতে হবে, দুটার একটা। এবং সনদ পাওয়ার পরে উনি মোরাকাবা মোশাহেদার যে লাইনগুলো এটা তার জানা আছে কিনা সেটাও দেখতে হবে। একটা মানুষ যখন মোরাকাবায় বসবে তখন মোরাকাবার মধ্যে তার চারটি স্তর, এই চারটি স্তর তাকে ডিঙ্গিয়ে গেলেই সে পীরে কামেল। সেই চারটি স্তর হল
প্রথম স্তরটির নাম হলো মোকামে নাসুত, দ্বিতীয় হলো মোকামে মালাকুত, তৃতীয় হলো মোকামে জাবরুত, চতুর্থ হলো মোকামে লাহুত। নাসুতে আমরা সবাই আছি, মালাকুতে যেতে হলেও গুরুর প্রয়োজন হয় না, কারণ ভালো স্বভাব ভালো চরিত্রটা নিজেই বানানো যায়। মোকামে জাবরুত সম্ভবত আমার অতটুকু মানে শিওর দিয়ে বলছি না যে জাবরুত মানে শক্তির মোকাম, আমার মনে হয় সেখানে গুরুর প্রয়োজন। খাজা গরিব নওয়াজের দিওয়ানে মঈনুদ্দিনের মধ্যে যে লেখা আছে তাতে জাবরুত মোকামে যেতে হলে গুরুর প্রয়োজন আছে বলে আমরা জানি। মোকামে জাবরুত মানে শক্তির মোকাম, সেখানে গুরুর ধ্যান প্রথম থেকে আমাদের করতে হয়। সব সময় মনে করতে হবে গুরু আমার ভ্রুযোগলে, গুরু আমার বাম স্তনের দুধের বোটায়, গুরু আমার নাভিমূলে, আমার হাত গুরুর, পা গুরুর, শুধু আমি আছি এবং আর সমস্ত কিছুই আমি গুরুকে দিয়ে দিলাম। মহাশূন্যে আমি শুধু গুরুকেই দেখছি, আমার সমস্ত চিন্তা আমি ঝেড়ে ফেলে দিলাম, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ চিন্তামুক্ত, কেবল মহাশূন্যে আমার গুরুকে আমি দেখছি। গুরু আমার, আমার হাত দুটো গুরুর, পা দুটো গুরুর, চোখ নাক কান সব আমার গুরুর, শুধু আমি আছি। গুরু তোমার রঙে আমাকে রাঙিয়ে দাও, এটাই মুরাকাবার প্রথম ধাপ বা স্টেজ। এখানে নাসুত মোকামেই শিষ্যকে সাধনা করতে হয়। এই সাধনায় আস্তে আস্তে যখন মোকামে জাবরুতে চলে যায় তখনও আপনার মধ্যে গুরুর ধ্যান অবশ্যই করতে হবে। আপনার জাবরুত মোকামে আপনার গুরু আপনার সঙ্গে থাকবে, শয়তান ও খান্নাস রূপে আপনার মধ্যে থাকবে, এ দুটা তখনও থাকে। মালাকুতে তো থাকবেই আর নাসুতে তো আছেই। সুতরাং জাবরুতের শক্তির মোকামের মধ্যেও গুরুও থাকে, খান্নাস রূপী শয়তানও থাকে। এখানেই এসে সাধক থেমে যায়। সাধক তখন চিন্তায় পড়ে যায়, কারণ যেই লাহুত মোকামে চলে যাবে কোন শিষ্য, তখন লাহুত মোকাম হলো আল্লাহর ঘর, যেটা লা মোকা বলে, যেটা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবাকাউ সাইনা ওয়াদনা, যেটা আমির খসরু বলেছেন, খোদা খোদ মীরে মজদিস বুদান্দার লা মোকা খসরু, মোহাম্মদ সময় মাহফিল বুদ সব যায় কি মন বুদম। এই লাহুত মোকামে যখন সাধক পৌঁছিয়ে যায়, যেই মাত্র যায় লাহুত মোকামে পাড়া দিল, সেই মুহূর্তে খান্নাস রূপী শয়তান বাঁ দিক দিয়ে পালিয়ে যায়, ডান দিক দিয়ে আপন গুরুও চলে যান। তখন সাধক অস্থির হয়ে চেয়ে দেখেন যে হায় হায়, আমার গুরুও নাই, খান্নাস রূপী শয়তানও আমার মধ্যে নাই। তখন সাধক দেখতে পান কি হাফেজ সিরাজির ভাষায়, চু কুদরা বিন গরম দিদম হামুনাস্ত, যখন নিজেকে সম্পূর্ণরূপে নাই করলাম তখন আমি দেখতেছি জামালে খুদ জামালে ইয়ারে দিদম, তখন আমি দেখলাম আমার পীরও আমি আমার মুরিদও আমি। এইখানেই তৌহিদ, এই তৌহিদ রাজ্যে তখনই গমন করে। সুতরাং চরম সত্যে পীর ধরাও শেরেক, কিন্তু সেটা শেষ শেরেক। শেরেক মানে তখনও দুই আছে, আমিও আছি আমার গুরুও আছে। এই দুজন যে পর্যন্ত আছে সেই পর্যন্ত সূক্ষ্ম শেরেকে অবস্থান করে, কিন্তু লাহুতে গেলে আর তখন তৌহিদে বাস করে, তখন আর শেরেক আর থাকে না। তো এখানেই সাধক বুঝতে পারে যে পীর
আপেক্ষিক সার্বজনীন নয়, পীর নাসুত মালাকুত জাবরুত পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। যেই লাহুতে আপনি চলে গেলেন তখন পীরের দাম আর এক টাকাও না। সুতরাং সারা জীবন শুধু পীর পীর করবেন এটাও বোকামি। এটা যারা জাবরুতে আছে তারা করতে পারে, আপত্তি নাই, কিন্তু যখন লাহুতে চলে যায় তখন আর গুরু থাকে না। তাই বাবা জান শরীফ শ্বশুরেশ্বরী বলেছেন, যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই। যখন আমি মুকামে লাহুতে গেলাম তখন আমি আর সাসুফি ফতে আলী শাহকে দেখছি না, আমার গুরুকে, তখন আমি আয়নার মধ্যে আমাকেই দেখছি। তখন তখন এটাই লামুকাম। এই লামুকামে যাওয়াটাই পীরে কামেল হবার শেষ পথ। তারপরে ওই একটার পর একটা অগ্রসর হওয়া, এখন খাল থেকে নদীতে গেলেন, নদীর থেকে ছোট নদীর থেকে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা, যেই মাত্র আপনি সাগরে পাড়া দিলেন তখনই নোনা জল। এখন কক্সবাজারের কিনারেও নোনা জল, ওই বঙ্গোপসাগরেও নোনা জল, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সব সাগরেই তখন নোনা জল। তাই তখন আর ভাগ হয়তো অনেক আছে, কিন্তু তখন আপনি মিঠা পানির থেকে লবণের পানিতে লাহুত মোকামে চলে গেলেন। এই লাহুত মোকামের একটা ছোট্ট ঘটনা এখানে বললে হয়তো বুঝতে পারবেন যে লাহুত মোকামে যেতে হলে কি করতে হয়। গুরু নানক উনি কিন্তু বাই বর্ন হি ওয়াজ এ মুসলিম, উনি জন্মগতভাবে মুসলিম ছিলেন, ওনার হিন্দু ভক্ত বেশি ছিলেন। তো ওনার পীরের নাম বাবা বাহালুল দানা। তো বাবা বাহালুল দানা এবং ওনার গুরু নানকের মাজার ইরাকের বাগদাদে এখনো আছে, এটা অনেকেই জানে। তো উনি গুরু নানক যখন প্রচন্ড সাধনা করার পরেও উনি জাবরুত থেকে লাহুতে যেতে পারতেছে না, তখন গুরুর কাছে যান। গুরুর কাছে যাবার পরে গুরু বাহালুল বাবা বাহালুল দানা বললেন, বাবা ছোট ছোট তিনটি পর্দা তোমার মধ্যে এখনো আছে, এই তিনটি পর্দাকে তুমি ছিন্ন করে দাও, তুমি আপনি লাহুত মোকামে যেতে পারবে। তখন গুরু নানক জিজ্ঞেস করলেন যে বাবা ওই তিনটি সূক্ষ্ম পর্দা কি আছে আমার মধ্যে। তখন বাবা বাহালুল দানা বললেন, বাবা নানক তুমি জেনে রাখো তোমার মনপ্রাণ চায় যে দুনিয়ার ইতিহাসে তোমার নামটি স্বর্ণাক্ষরে লিখিত থাক, এই চাওয়াটাই লাহুত মোকামের একটি পর্দা। তারপরে তুমি মনে মনে চাচ্ছ যে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করুক, ইজ্জত করুক, তোমার নাম নিয়ে ধন্য ধন্য হোক, এই যে তুমি এটা চাচ্ছ এটাও লাহুত মোকামে যাবার পথে একটি পর্দা। তারপরে তুমি মনে মনে চাচ্ছ যে তোমার শিষ্যরা তোমাকে অনেকগুলো ফুলের মালা গলায় দিয়ে তোমাকে নিয়ে বাবা নানক জি জিন্দাবাদ, বাবা নানক জি জিন্দাবাদ এইরকম করুক, তোমার মন ফুলে একে খুশিতে বাঘে বাঘ হয়ে যাবে, এটাও তুমি মনে মনে চাচ্ছ। বাবা নানক লাহুত মোকামে যেতে হলে এটাও একটি পর্দা। সুতরাং লাহুতে সর্বস্ব ত্যাগ করার পরেই যাওয়া যায়। তাই হাফেজ সিরাজি বলেছেন, চু খুদরা বিন গারাম দি দাম হামুনাস, যখন নিজেকে দেখলাম যে সম্পূর্ণ হামুনাস্ত নাই করে দিতে পেরেছি, আর বিন্দুমাত্র অবশিষ্ট আমার নিজের মধ্যে, আমি তো নাই, খান্নাসও চলে গেছে, গুরুও চলে গেছে, তখনই দেখলাম জামালে খুদ আমি নুরময় আমি, জামালে ইয়ার আমার গুরুও আমি, আমার শিষ্য আমি, এখানেই তৌহিদ। সুতরাং চরম সত্যে গিয়ে আর গুরু থাকে না, তখন নিজের গুরুও নিজে, নিজের শিষ্যও নিজে।
নিজের পীরও নিজে, নিজের মুরিদও নিজে। সুতরাং এই চরম সত্যের শিক্ষাটি আমাদেরকে ওই কামেল পীর অথবা কামেল পীরের সনদ প্রাপ্ত যে মোরাকাবা মুশাহেদা কেমন করে করতে হবে, কেমন করে এই লাইনের সাধনা করতে হবে, এগুলো যে শিখিয়ে দিতে পারবে, তার কাছে আপনারা চক্ষু বন্ধ করে মুরিদ হতে পারেন। যেমন আমারই শিষ্য আছে রশিদ বেগমগঞ্জের, তারপরে বগুড়ার কাহালুর আপনার গিয়া নজিবুর রহমান, তারপরে ফরিদপুরের আজম শাহ, তারপরে বাড্ডার সৈয়দ তারিক, তারপরে ভালুকার ডাক্তার মোহাম্মদ আলী, এরকম দেবিদ্বারের খোরশেদ আলম, এরা কঠিন সাধনা করে যাচ্ছে। এখন তারা সম্ভবত জাবরুত মোকামে আছে, লাহুতে যেতে পারেনি একজনও। তাই সত্যকে জানার জন্য আসুন, একটু পরীক্ষা করুন না, মাত্র 120টা দিন, সারা জীবন তো কত সওয়াবের জোয়ার টানলেন, কত কিছু শরীয়তের ধর্মের অনুষ্ঠান পালন করলেন, তবলিগ জমাতে মাসের পর মাস, বছরের পর বছর চিল্লা দিলেন, অনুরোধ রইল, আকুল আবেদন রইল, একটি বার এসে মাত্র 120টা দিন কোরবানি করে দেখুন, সত্য উদ্ভাসিত হবে আপনার মধ্যে। খোদার কসম, আপনি সত্যের কামেল না হতে পারবেন, কিন্তু আল্লাহর যে গোপন রহস্য, আল্লাহর যে মারেফতের রহস্য, এটা তখন আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ না দিলেও অন্তত মনে প্রাণে বিশ্বাস করি, এবং সেই জন্য আপনাদেরকে আমি আকুল আবেদন করছি যে 120টা দিন এই মোরাকাবা মুশাহেদার জন্য আমার কাছে আসুন। যে কোনো পীরের মুরিদ থাকেন না কেন, আবার চুপ করে আসুন না, চুপ করে মুরিদ হন। আপনার মুরিদ হওয়াটা তো বড় না, 3 নম্বর বকরির বাচ্চার মতো ফাল পাললে তো চলবে না, সত্য পাওয়াই আপনার আকাঙ্ক্ষা। আর যদি মনে করেন যে আমার সত্যের প্রয়োজন নাই, আপনি আইসেন না, আপনি পীরের মুরিদ হন, চাই আপনি ওহাবি হন, চাই আপনি যে ধর্ম আমার মুসলমান ধর্মের হন বা যে কোনো ধর্মের হন, আপনি মাত্র 120টা দিন আমাকে পরীক্ষা করে দেখুন, যদি কিছু না পান দাঁড়িয়ে আমাকে মিথ্যুক প্রতারক বলে যা ইচ্ছা গালি দিয়েন, আমি মাথা নত করে মেনে নেব। এই সত্য সুন্দর পথে আসার জন্য আমি আকুল আবেদন করছি তাদেরকে, যারা সত্যকে জানার, চেনার এবং সত্যকে আলিঙ্গন করার জন্য, সত্য সাগরে অবগাহন করার প্রবল স্পৃহা যাদের মধ্যে আছে, তাদেরকে আমি আকুল আবেদন জানাই, আসুন একটি বার আমাকে পরীক্ষা করে দেখুন। আসসালামু আলাইকুম।